পার্শ্ববর্তী দেশ আমি তাকে শ্রদ্ধা চিত্তে স্মরণ করতে চাই শ্রীমতী ইন্দিরা গান্ধী যিনি একজন মহিলা হয়ে পুরো পৃথিবীর কাছে বাঙালির দন্য দশার কথা বলেছেন দুই কোটি শরণার্থীকে জায়গা দিয়েছেন চিকিৎসা দিয়েছেন সেবা দিয়েছেন সেই সময় তার অধীনস্থ যারা সরকারি কর্মকর্তা ছিল তারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আজকে থেকে 50-52 বছর আগে ভারতের অনেক জায়গার মানুষ না খেয়েছিল বিনা চিকিৎসায় ছিল পথঘাট নাই পানি নাই এখনো ভারতের অনেক জায়গাতে পানির সংকট চলে অনেক জায়গার মানুষ খাদ্য সংকটে আছে অনেক জায়গার মানুষের কিন্তু এখন পর্যন্ত মাথা গোঁজার ঠাঁই নেই তো তারপরেও তারা সেই 50-52 বছর আগে এই দেশের মানুষকে ভালোবেসে বঙ্গবন্ধুর আহ্বানে যেভাবে বাঙালিকে বুকে আগলে রেখে মিত্র বাহিনীকে পাঠিয়ে দিয়ে এই দেশকে সহযোগিতা করেছে এই হিলিতেই তো হাজার হাজার মিত্র বাহিনীর সৈন্যরা শহীদ হয়েছে আমি শ্রদ্ধা চিত্তে স্মরণ করি আমি স্বীকার করি বাংলাদেশের একজন সংসদ সদস্য এবং সত্যিকার অর্থে প্রাউডলি বলি আমরা একটা অংশ বলে আমরা ভারতের কথা বলতে গেলে আমরা নাকি তাদের দালালি করি আমি কি পাকিস্তানের কথা বলবো যারা আমার মা বোনের ইজ্জত নিয়েছে আমি কি সেই পাকিস্তানের কথা বলবো যে সময় বাঙালির দেহে কোনো কাপড় ছিল না হাতে অস্ত্র ছিল না বঙ্গবন্ধু একটা বক্তৃতা করেছেন 7 কোটি মানুষ পেছনে ফিরে তাকায় নাই আমরা স্বাধীনতা চাই আমরা মুক্ত হতে চাই আমরা আমাদের দেশের মাটিকে আঁকড়ে ধরতে চাই সে সময়ের মতোতে এত সজ্জিত বাংলাদেশের মানুষ আপনারা ছিলেন না যাহার দেহে কাপড় নাই যার হাতে একটা বাঁশের লাঠি তাকে দিয়ে মুক্তিযুদ্ধ করিয়েছেন এবং সহযোগিতায় ছিল ভারত সরকার আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই অনেকে মনে করেন এই কথাবার্তা বললে আমরা যখন বলি আমরা দালালি করি হ্যাঁ ভাই দালালি করি আজীবন করে যাব আমরা তো অকৃতজ্ঞ জাতি নই আমরা অকৃতজ্ঞ মানুষ নই বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে তারা প্রত্যেক দিন মৃত্যুর খুব কাছাকাছি থাকে ওরা মারতে ভালোবাসে আমরা মরতে ভালোবাসি আমরা কয়জন বিএনপির পরিবারের মানে যারা নেতা রয়েছেন তাদের সপরিবারে হত্যা করেছি আমরা বিএনপির কয়টা সমাবেশে গ্রেনেড চার্জ করেছি আমরা বিএনপির কয়জন নেতা কর্মীর রক কেটেছি ওরা তো যেভাবে রাজনীতি করে যখন বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় আসলো বাংলাদেশে যারা যুদ্ধ করেছেন বাংলাদেশের যুদ্ধের বিশেষ করে সেনাবাহিনীতে যারা বিমান বাহিনীতে যারা আপনারা সেই ইতিহাস জানেন প্রায় 1100-1200 কোথাও শুনি যে 1300 সৈনিকদেরকে অফিসারদেরকে নির্বিচারে এক এক দিনে 24-25 জনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে লটকানো হয়েছে ফাঁসি কার্যকরের সেনাবাহিনীর একটা রুলস আছে একজনকে যদি ফাঁসি দেওয়া হয় কমপক্ষে 30-30 মিনিট তাকে ঝুলিয়ে রাখতে হবে সেই হিসাবে যদি হিসাব করা যায় 20-25 জন মানুষকে যদি আপনি ফাঁসি দিতে চান কমপক্ষে 4-5 ঘন্টার কিন্তু বিষয় 6-7 ঘন্টার বিষয় সেই সময়টুকু কিন্তু দেয়া হয়নি এমনও হয়েছে নামের ভুলের কারণে এক সৈনিককে ফাঁসি দিয়ে বসে আছে এবং জিয়াউর রহমান নিজে সেই সমস্ত কাগজে কিন্তু সই করতেন কি অপরাধ ছিল যারা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে তাদেরকে আপিল করতে দেওয়া হলো না আমার যদি বিচার আপনি করেন আমি কি একটা আপিল করতে পারবো না যেমন অপরাধটা কি আমি জানতে পারবো না 24 ঘন্টার মধ্যে একটা রায় কার্যকর করেছেন তারই সন্তান তারেক জিয়া তারই ওয়াইফ হলো বেগম জিয়া আপনারা গ্রেনেড মারেন হত্যা করতে চান পার্শ্ববর্তী দেশ আমি তাকে শ্রদ্ধা চিত্তে স্মরণ করতে চাই শ্রীমতী ইন্দিরা গান্ধী যিনি একজন মহিলা হয়ে পুরো পৃথিবীর কাছে বাঙালির দন্য দশার কথা বলেছেন দুই কোটি শরণার্থীকে জায়গা দিয়েছেন চিকিৎসা দিয়েছেন সেবা দিয়েছেন সেই সময় তার অধীনস্থ যারা সরকারি কর্মকর্তা ছিল তারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আজকে থেকে 50-52 বছর আগে ভারতের অনেক জায়গার মানুষ না খেয়েছিল বিনা চিকিৎসায় ছিল পথঘাট নাই পানি নাই এখনো ভারতের অনেক জায়গাতে পানির সংকট চলে অনেক জায়গার মানুষ খাদ্য সংকটে আছে অনেক জায়গার মানুষের কিন্তু এখন পর্যন্ত মাথা গোঁজার ঠাঁই নেই তো তারপরেও
তারা সেই 50-52 বছর আগে এই দেশের মানুষকে ভালোবেসে বঙ্গবন্ধুর আহ্বানে যেভাবে বাঙালিকে বুকে আগলে রেখে মিত্র বাহিনীকে পাঠিয়ে দিয়ে এই দেশকে সহযোগিতা করেছে, এই হিলিতেই তো হাজার হাজার মিত্র বাহিনীর সৈন্যরা শহীদ হয়েছে। আমি শ্রদ্ধা চিত্তে স্মরণ করি, আমি স্বীকার করি বাংলাদেশের একজন সংসদ সদস্য এবং সত্যিকার অর্থে প্রাউডলি বলি আমরা একটা অংশ বলে আমরা ভারতের কথা বলতে গেলে আমরা নাকি তাদের দালালি করি। আমি কি পাকিস্তানের কথা বলব যারা আমার মা বোনের ইজ্জত নিয়েছে? আমি কি সেই পাকিস্তানের কথা বলবো যে সময় বাঙালির দেহে কোনো কাপড় ছিল না, হাতে অস্ত্র ছিল না? বঙ্গবন্ধু একটা বক্তৃতা করেছেন, 7 কোটি মানুষ পেছনে ফিরে তাকায় নাই। আমরা স্বাধীনতা চাই, আমরা মুক্ত হতে চাই, আমরা আমাদের দেশের মাটিকে আঁকড়ে ধরতে চাই। সে সময়ের মততে এত সজ্জিত বাংলাদেশের মানুষ আপনারা ছিলেন না। যাহার দেহে কাপড় নাই, যার হাতে একটা বাঁশের লাঠি, তাকে দিয়ে মুক্তিযুদ্ধ করিয়েছেন এবং সহযোগিতায় ছিল ভারত সরকার। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। অনেকে মনে করেন এই কথাবার্তা বললে আমরা যখন বলি আমরা দালালি করি, হ্যাঁ ভাই দালালি করি, আজীবন করে যাব। আমরা তো অকৃতজ্ঞ জাতি নই, আমরা অকৃতজ্ঞ মানুষ নই। বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে তারা প্রত্যেক দিন মৃত্যুর খুব কাছাকাছি থাকে। ওরা মারতে ভালোবাসে, আমরা মরতে ভালোবাসি। আমরা কয়জন বিএনপির পরিবারের মানে যারা নেতা রয়েছেন তাদের সপরিবারে হত্যা করেছি, আমরা বিএনপির কয়টা সমাবেশে গ্রেনেড চার্জ করেছি, আমরা বিএনপির কয়জন নেতা কর্মীর রক কেটেছি। ওরা তো যেভাবে রাজনীতি করে, যখন বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় আসলো, বাংলাদেশে যারা যুদ্ধ করেছেন বাংলাদেশের যুদ্ধের বিশেষ করে সেনাবাহিনীতে যারা বিমান বাহিনীতে যারা আপনারা সেই ইতিহাস জানেন, প্রায় 1100-1200 কোথাও শুনি যে 1300 সৈনিকদেরকে অফিসারদেরকে নির্বিচারে এক এক দিনে 24-25 জনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে লটকানো হয়েছে। ফাঁসি কার্যকরের সেনাবাহিনীর একটা রুলস আছে, একজনকে যদি ফাঁসি দেওয়া হয় কমপক্ষে 30-30 মিনিট তাকে ঝুলিয়ে রাখতে হবে। সেই হিসাবে যদি হিসাব করা যায় 20-25 জন মানুষকে যদি আপনি ফাঁসি দিতে চান কমপক্ষে 4-5 ঘন্টার কিন্তু বিষয়, 6-7 ঘন্টার বিষয়, সেই সময়টুকু পর্যন্ত দেয়া হয়নি। এমনও হয়েছে নামের ভুলের কারণে এক সৈনিককে ফাঁসি দিয়ে বসে আছে এবং জিয়াউর রহমান নিজে সেই সমস্ত কাগজে কিন্তু সই করতেন। কি অপরাধ ছিল যারা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে তাদেরকে আপিল করতে দেওয়া হলো না? আমার যদি বিচার আপনি করেন আমি কি একটা আপিল করতে পারবো না? যেমন অপরাধটা কি আমি জানতে পারবো না? 24 ঘন্টার মধ্যে একটা রায় কার্যকর করেছেন, তারই সন্তান তারেক জিয়া, তারই ওয়াইফ হলো বেগম জিয়া। আপনারা গ্রেনেড মারেন, হত্যা করতে চান।